আসসালামু আলাইকুম রহমেতুল্লাহী দায়লায় অবরক এত কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আরবি উনত্রিশটি হরফ শিখেছি হরফের বিভিন্ন আকৃতিও শিখেছি তারপরে আমরা আরেকটা জিনিসও কিন্তু শিখেছি আর সে জিনিসটা কি মনে আছে আপনাদের হরকত এই হরকত দেখা যাচ্ছে কয়েকটা অক্ষরে যদি জবর আসে তাহলে উচ্চারণ প্রায় কাছাকাছি হয় জের আসলেও কাছাকাছি হয় পেশ আসলে কাছাকাছি হয় তা এরকম কিছু বিষয় রয়েছে সেটা আমরা আজকে শিখতে যাচ্ছি যদি আপনি এইটা ভালোভাবে না ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে আমি চাই আপনি ক্ষতিগ্রস্ত যাতে না হন আমরা এই মুহূর্তে ক্লাস শুরু করেছি এখন আর কারোর কথা বলতে ই করব না প্লিজ আর কেউ কথা বলার ই করেন না ওকে সবাই দেখেন এখানে এই যে আপনারা একটু খেয়াল করবেন এইটা বানান করেন তো সবাই জোরে 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 বানান করেন দেখেন আপনারা কি করলেন কিন্তু অনেকে টেনে পড়েছে তা তাই না হরকতের উচ্চারণ কি তাড়াতাড়ি কি বললাম কি বললাম হরকতের উচ্চারণ পড়তে হবে হবে কিন্তু হরকতের উচ্চারণটা টেনে পড়ব মাহির আদনান বুঝতে পেরেছেন তো ওকে এরপরে দেখেন এটা কি ত সবাই এটা বানান করেন তো ত ত ত মোটা হবে এটা এটা তা ঠিক আছে ওকে এই যে তাজের কি হবে সবাই বলেন তো ওকে যদি তাজের তি হয় তাহলে এটা বলতে হবে এখন বলেন তো এটা কি হবে আর এটা হলো তুই একটু মোটা আওয়াজ হবে ওকে ইফরা মনে হয় কিছু বলতে যাচ্ছে বারবার ই করতেছে হ্যাঁ ইফ্রাহ বলেন কি বলতেছেন শোনা বাইরে গুলো আপনি কি বলতেছেন আমি তো তাই বুঝতে পারতেছি না পুলিশগুলো বাইরে আসছে আপনি যে যাই হোক আপনি লিখা পড়া করেন ঠিক আছে ওকে যাই হোক আমরা কেউ ই না করি আমরা ক্লাসে মনোযোগী হই একটু তাহলে এটা হলো তি আর এটা তুই এরপরে এটা হলো কি তা পেশ কি হবে সবাই বলেন তো আর এটা কি হবে বলেন তো সবাই তু তাহলে এখন এই যে আদিবা খেয়াল করেন আদিবা আপনি দূরে কেন তাহলে আমরা বলতে পারি তার উপরে যাবর তা তর উপরে যাবর ত তা ত টি তুই তু তু ক্লিয়ার ওকে দেখেন যদি আমরা এভাবে একটু পড়ি আমরা কিন্তু সবার থেকে ভালো করে সহি ভাবে শিখতে পারবো ইংসা আল্লাহ তাই না হলে কিন্তু অনেক অনেক ক্ষতিগ্রস্ত হবে অনেক কি হবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের জীবনটা ওকে এরপরে আমরা যেটা পড়বো এখন সেটা কি দেখেন এই যে এটা প্রথমটা লাইন বানান করেন তো সবাই প্রথমটা বানান করেন তো দেখি কেমন পারেন

অ্যাকুরেট হচ্ছে না কিন্তু অ্যাকুরেট হচ্ছে না অ্যাকুরেটটা কিভাবে হবে আমি বলছি খেয়াল করতে হবে কিন্তু সবাই দেখেন হা জবর হা কি হবে হা হা এটা হা জবর হা এরপরে আরেকটা হলো এই যে এটা এটা উচ্চারণ কেমন হবে চিকুন আওয়াজ হবে হা জবর হা হা জবর হা সবাই এটা জোরে জোরে বলেন তো মা খুব সুন্দর হয়েছে আপনাদের সবার এবার এটা পড়তে হবে সবাই জোরে বলেন তো হ্যাঁ খুব সুন্দর হয়েছে আহ ওকে ইশা আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন আমি তো কালকে ক্লাসে ছিলাম না ওকে সমস্যা নাই ওকে মালিহা দ্রুত বলেন পূজুর তপেশ তুই হবে তপেশ তুই হবে ঠিক আছে ওকে মারিয়া আমদ্রুত আমার বই আসবে কবে এটা আসলে আমাকে দেখতে হবে ক্লাস শেষ হলে ক্লাসের ভিতরে এসব জিজ্ঞাসা করেন না প্লিজ কেউ ঠিক আছে ক্লাসের বাইরে করবেন এগুলো ওকে এবার দেখেন এই যে রুতবা খেয়াল করেন এটা কি আছে এটা কি দেখেন সবাই কিন্তু পড়েন নাই সবাই জোরে বলেন মাশাআল্লাহ 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 মেহনাজ হাতে কি আপনার মেহনাজ আপনি দাঁড়িয়ে ক্লাস করেন ওঠেন উঠে দাঁড়িয়ে ক্লাস করেন শোনেন এই যে এখনো বসে রয়েছে কিন্তু মেহনাজ যদি কেউ আমার কথা না শোনেন এখনো কিন্তু সে বসে রয়েছে দেখছেন ওকে আপনি বসে থাকেন সমস্যা নেই আমি আপনার শাস্তি বলে দিয়েছি এখন যদি আপনি না মানেন কোনো সমস্যা নাই বাট কথা মানতে হবে ঠিক আছে কথা মানতে হবে আপনি কি বসে রয়েছেন না দাঁড়িয়ে আছেন বলেন মেহনাজ কোথায় আপনি দাঁড়িয়ে তাহলে এবার বসেন তো দেখি কিরকম হয় এরকম করবেন খেলা করবেন না ঠিক আছে আমি চাই আপনারা সবচেয়ে ভালো লেখাপড়া করেন ভালো ভাবে কি করেন ওকে যে যা অপরাধ করবেন এইভাবে কিন্তু শাস্তি পেয়ে যাবেন কিন্তু এখন থেকে হ্যাঁ কি হবে গলাটা চেপে এবার সবাই এটা বলতে হবে জোরে বলেন মাহিরাতেন হাতের থেকে কলম রাখেন কলম রেখে দেন গেক কেউ গালে হাত দেবেন না এই যে মাহিয়া কি অবস্থা গালে নাকে কোনো জায়গায় হাত দেবেন না খেয়াল করতে হবে সবাই ওকে আর এটা এইটা সবাই বলেন মায়শা আল্লাহ আল্লাহ ওকে আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো এই যে প্রথমে এটা পড়বো সবাই এটা বলেন তো এটা আইন না এটা হামজা এটা কি হামজা ঠিক আছে হামজা জবর আ শক্ত আওয়াজে হবে আ হামজা জবর সবাই জোরে বলেন রোজা দ্রুত নাফিসা আর তাসিন খান ক্যামেরা বন্ধ রয়েছে আব্দুল্লা জাহেদ ক্যামেরা বন্ধ রয়েছে কোনো ক্যামেরা বন্ধ থাকা যাবে না এবার এটা আইন জবর কি হবে আইন জবর কিন্তু আপনাদের হচ্ছে না আইন এই যে হচ্ছে না আপনাদের আইন জবর আ এরকম হবে না এরকম বলে ভুল ঠিক আছে আইন জবর আ আইন জবর আ সবাই জোরে বলেন মাশল্লাহ মাশাআল্লাহ দেখেন কারোর কোনো কিছু বলতে হলে হ্যান্ড রাইজ করবেন আসলে এভাবে বললে আমি আসলে বুঝতে পারবো না সত্য সওদা সওদাকার কালেকশন আসলে আপনার নামটা এখানে লেখা নাই জন্য আমরা বুঝতে পারতেছি না প্লিজ বলেন নাম ও যো নাই ভালো করে বলেন কি বলবেন pronounce উচ্চারণটা কেমন করবেন সেটা বলতে চাচ্ছেন হ্যাঁ আমি এই যে বললাম যেভাবে बोलतेছে সেভাবে আইন জবর আ গলাটা চেপে উচ্চারণ করতে হবে আ আ আইন জবর আ বস তো পারেন আ ওকে maliha বলেন সাল হবে হ্যাঁ আমি কি ডালপেস পড়াইছি পড়াইছি না যেটা যেটা এখন নাই আগে পড়ানো হয়ে গেছে সেটা এখন দরকার নাই ঠিক আছে ডালপেস দু সিম্পল বিষয় ওকে আর আপনি গালে হাত দিচ্ছেন কেন কেউ গালে হাত দিবেন না দুই হাতে কেউ খেলা করবেন না এরপরে হামজাজের কি হবে শক্ত করে উচ্চারণ হবে ই হামজাজের এবার এটা এটা কি হবে সবাই উচ্চারণ করেন জোরে জোরে আইন জের আব্দুল্লাহ তারপরে শ্যামলি নাফিসা ক্যামেরা অফ রয়েছে প্লিজ ক্যামেরা অন করেন ওকে এরপরে হামজা পেশ উ শক্ত আজে উচ্চারণ করেন জোরে জোরে মাশাআল্লাহ আইন পেশ রু গলাটা চেপে উচ্চারণ হবে তাওসিফ হাতে খেলা হচ্ছে কিন্তু আইন পেশ রু রু সবাই জোরে জোরে বলেন জোরে জোরে আইন পেশ রু খুব সুন্দর হয়েছে ওকে তাসিন কি বলতেছেন বলেন আমি ক্যামেরা ওয়ান এর জন্য একটা রিকোয়েস্ট করেছি ওইটা ওকে ক্লিক করেন ওকে আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হব ওকে দেখেন সবাই আইন পেশ রু গলাটা চেপে উচ্চারণ করতে হবে তাহলে আমরা এই লাইনটা যদি এখন আবার একটু পড়ি হামজার উপরে জবর কি হবে আ আইন এর উপরে জবর আ এটা আজ হবে আর এটা গলার চেপে উচ্চারণ হবে আ আ ঠিক আছে তারপরে তারপরে এখানে কি ই যে কি ব্যাপার ইফাজ ইসাক কি ব্যাপার আপনারা পড়তেছেন না কেন আমি শুধু গলা দিয়ে কি করব এই যে মাহিদ দেখেন এই যে কলম নিয়ে লিখতেছে কেন আর যারা হাতিগুলা দিচ্ছেন আমি আপনাদের বলতেছি কিন্তু এগুলো না চ্যাট টোটালি আমি ডিজেবল করে দিচ্ছি টোটালি চ্যাটটা এখন ডিজেবল করে দিচ্ছি ওকে তারপরে দেখেন দেখি আর কে কে খেলা করতেছে দেখি হাতে খেলা করতেছে পায়ে খেলা করতেছে কে কেউ হাতে খেলা পায়ে খেলা করতেক করা যাবে না আরিফরা আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন শুনো হুজুর আমে একটা একটা ওই এটা শব্দ পাইছিলাম কিছু শব্দ হয়েছিল हां ओके সবাই দেখেন আমরা এবার এই জায়গায় পড়বো জিভার আগায় উপরে দুই দাঁতের আগায় লাগান 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 এই যে আমি লাগাচ্ছি তো জাল জবর সবাই উচ্চারণ করেন জোরে জোরে এবার এটা জবর জবর সবাই জোরে বলেন ওকে যা জবর যা এরপরে জাল জের জেরি জিব্বারাকে উপরে দুধ লাগান জাল জের জি এরপরে জের জি 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 জোরে জোরে বলেন জোরে জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে জাল পেশ কি হবে জু 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 জা পেশ জু সবাই জোরে বলেন এই দুইটা

দেখছেন ঈশ্বর জাহান কিন্তু এত সময় খেলা করতেছিল এই লাইন কিন্তু মোট পড়ি না ঈশ্বর জাহান আপনি এখন কি পড়বেন তাই বলেন এখন পড়বেন তাই বলেন ঈশ্বর পড়বেন এবার হ্যাঁ ওকে আর খেলা করা যাবে না খেলা করলে সবাই পচা বলবে লেখাপড়ার সময় খেলা করছেন হ্যাঁ ওকে যাই হোক করতেছে ক্যামেরা যাদের অফ রয়েছে আমি রিকোয়েস্ট ক্যামেরা ওয়ান করেন ক্যামেরা সবাই ওকে আমরা সামনে অগ্রসর হব আসলে আপনারা যে হ্যান্ড রাইস কেন করতেছেন আমি বুঝতে পারতেছি না কি কারণে মেনাস কি হয়েছে কি বলেন

আপনার এক মিনিট টাইম দ্রুত আসবেন আর এগুলো আগে থেকে বসবেন আগের থেকে সব কাজ সেরে তারপরে বসবেন মাহির আদনান বলেন জাল জবর কি হয় জাল জবর দা জিব্বার আগে উপরের দিদা দের লাগান লাগে উচ্চারণ করেন দা দা ঠিক আছে শ্যাম বলেন কি হয়েছে আমি শুরু করতে যাবো

জাপেশ জু আদিবা কি গল্প হচ্ছে বলেন আমাকে একটু বলেন কি বলতেছিলেন আপনি দাঁড়িয়ে থাকেন এরপরে জিম পেশ জু সবাই একসাথে বলেন এবার আমরা একসাথে পড়বো ঝা জা যা এটা শক্ত হবে হ্যাঁ আর এটা একটু নরম হবে জা 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 জি জি ঠিক আছে জু জু ওকে সবাই একসাথে বলেন

যাই হোক আমরা এখন আল্লাহ তারপরে এদিকে যাচ্ছি এবং এই দুই লাইন কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই দুই লাইন যদি কেউ মিস করেন তাহলে কিন্তু তিনি টোটালি ভুল পড়বেন এমন অবস্থা হয়ে যাবে জালের উপরে জবর যা যা এটা তো অলরেডি পড়াইছি আপনাদের তাই না যা তারপরে জ উপরে জবর য জ যা যা তারপরে সবাই একসাথে এই দুটা দ্রুত বলেন ওকে তারপরে জাল জি জের জুই জ একটু মোটা আওয়াজ হবে আর জাল হলো নরম আওয়াজ হবে ওকে সবাই বলেন এটা বানান করেন দুইটা <تسجيل> ما شاء الله ايربوري ذا البيش ذو ذا البيش ذو ذا البيش ذو ওকে এরপরে ডাল দা খেয়াল করবেন এই যে মারিয়াম মারিয়াম আপনার হাতে কি মারিয়াম কি অবস্থা মারিয়াম আপনি শুনতে পাচ্ছেন না হাতে কি নিয়ে খেলা করতেছেন রেখে দেন এই কাজ করা যাবে না ওকে আর আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি এবং আমি রিকোয়েস্ট করব যাদের ক্যামেরা ওয়ান নাই তাদের দ্রুত ক্লাস থেকে বের করে দেওয়া হোক যাদের ক্যামেরা ওয়ান নাই দ্রুত ক্লাস থেকে বের করে দেওয়া হোক আহ ওকে দেখি কে আছে এই যে তাসিন জামান এখনো পর্যন্ত ক্যামেরা ওয়ান নাই মালিহা ক্যামেরা ওয়ান নাই কেনেন কি সমস্যা আপনাদের ইফরা ক্যামেরা ওয়ান নাই যাই হোক আমার ক্যামেরা অফ রয়েছে মনে হয় তাই না আমার ক্যামেরা ওয়ান থাকার কথা তো আবু অকর কোন দিকে তাকাচ্ছেন এদিকে ডাল জবর দা ডাল জবর কি দা এবার এইটা দেখেন ইম্পর্টেন্ট এইটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনাদের ধরবে হুজুররা প্রশ্ন আউট করে দিলাম আপনাদের জবর জ সবাই বলেন জ সবাই জোরে বলেন ওকে ঈশাতের হাতে দেখেন ও যে ঈশ্বাদের হাতে কি ছিল লাল লাল দেখতে ডালজের দি জের জুই দালজের দি জের জ সবাই জোরে জোরে বলেন

মাশাল খুব সুন্দর হয়েছে যাই হোক আমরা এখন ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব বাট তার ভিতরে আমি একটা কথা বলি আপনাদের এখন টাইম দিব আমরা জাস্ট কয়েক মিনিট আপনাদের কয়জনের কাছে বই আছে হ্যান্ড রাইস করেন দ্রুত কয়জনের কাছে বই আছে হ্যান্ড রাইস করেন দেখি মাত্র নয় জনের কাছে দশ জনের কাছে বই আছে এগারো জন তার মানে অনেকের কাছে বই নাই অনেকের কাছে বই নাই ওকে হ্যাঁ যাই হোক আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি এখন আপনাদের আমি যেটা বলবো দেখেন সবাই টোটাল আপনাদের বারো জনের কাছে বই আছে যাদের বই নাই আজকের ভিতরে আপনারা অর্ডার মানে ই করে ফেলবেন ঠিক আছে এই সামনে কিন্তু এগুলো খুব আস্তে আস্তে কঠিন যাবে তখন কিন্তু বই না হলে আর পারবেন না কিন্তু ঠিক আছে যাদের বই নাই আজকের ভিতরে আপনারা বইটা ম্যানেজ করতে হবে ঠিক আছে ওকে এখন আপনাদের যেটা বলবো আপনাদের আমি এই লাইনটা এখন সবাইকে পড়তে বলতেছি সবাই দ্রুত পড়ে ফেলেন পাঁচবার পড়তে হবে দ্রুত

আসলে ইফরা বারবার যে কি বলতেছেন আমি এটা বুঝতেছি না ইফরা কোনো কিছু বলবেন হ্যাঁ আমার একটা পাশে একটা সমস্যা হয়েছে আমি একটু কাঁচে দিয়ে দেব মা ক্লাস থেকে বের হয়ে যাবেন হ্যাঁ বের না হলে হবে না মা বলছে একটা আমার বাসে সমস্যা হয়েছে আসসালামাইকুম আমাদের বাসার নিচে নিচে একটু ঝামেলা হয়েছে তো

Okay.

আর এটা গলাটা চেপে ই ই উ উ উ উ সবাই এ লাইনটা দ্রুত পড়েন দ্রুত দ্রুত পাঁচ বার দ্রুত মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে

মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন দ্রুত সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন এবার আপনাদের এই লাইন এখন পড়া ঠিক আছে সবাই দেখেন যা যা জি জি জু জু

আহ সত্য সৌদাগার কালেকশন প্লিজ আপনার নামটা এখানে একটু কারেকশন করবেন আপনার নাম কি আপনি একটু আনমিউটন জামান হ্যাঁ ইলিয়াসিন জামান আসলে আপনার কিন্তু এখানে নামটা ঠিক নাই হ্যাঁ দয়া করে এই নামটা একটু কারেকশন করবেন আর মানে আপনার নাম ছাড়া আসলে ডাকা আসলে কেমন হয়ে যায় হ্যাঁ এটা হলো বিষয় আর আপনি আপনি যে চশমাটা দিয়েছেন ইসে প্লিজ এক্ষুনি রিমুভ করেন ওইটা এরকম কোনো কিছু ইউজ করবেন না ক্লাসের ভিতরে ওকে ওকে ইলিয়াসিন জামান দেখেন তো এখন আপনার কি সুন্দর দেখা যাচ্ছে আপনার এখন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আপনার ওই যে কালো চশমা দিছিলেন ওটা অনার্থক ঠিক আছে ওকে আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হই আমরা কোনটা পড়তেছিলাম এবার এই লাইন পড়ব ও এই লাইন পড়ে ফেলেছি আমরা দা দি জি জু জু সবাই এই লাইনটা দ্রুত পাঁচবার পড়ে ফেলেন দ্রুত দ্রুত পাঁচবার পাঁচবার খুব সুন্দর হয়েছে আপনাদের এবার সর্বশেষ এই লাইন ঠিক আছে দা জি জুই দু জু এইবার আমি একটু একটা জিনিস বলি আমাকে দেখেন একটু আমাকে একটু দেখেন সবাই দা দা জিব্বার আগা দুই দাঁতের গোড়ায় লাগাবে দা দা ঠিক আছে দে দ দক্ষরটা রয়েছে তাই না ওটা কি এরকম র এরকম এরকম কিন্তু হবে না কেমন পড়তে হবে জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের সঙ্গে লাগাবেন লাগিয়ে পড়তে হবে দ জ জ দেখছেন লাগতেছে লাগতেছে না জ জ জ জ ঠিক আছে দা জ ওকে সবাই তাহলে এই লাইন এখনই পড়তে হবে ডা জি জুই দু জু সবাই জোরে জোরে বলেন

এই পৃষ্ঠায় আমাদের আজকে পড়া ঠিক আছে আর আগামীকাল আমরা তারপরে পৃষ্ঠা পড়বো আমি কি বুঝতে পেরেছি আজকে এই পৃষ্ঠা ও না 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 আমরা এই পৃষ্ঠাও দিয়ে দিব কারণ আজকে যদি এটা না দিই এটা একেবারে সহজ জিনিস কারণ অলরেডি আপনাদের হরকাত দুই দিন পড়ানো হয়েছে আবার আজকে একদিন তাহলে কয়দিন হলো তিন দিন আবার কালকে পড়ানো হবে চার দিন ঠিক আছে কে স্যার এরকম করতেছেন কেন একটু দেখেন এদিকে ওকে আত্মিদ তোফা জি বলেন আপনি কি বলতেছেন আমি আসলে এটা বুঝতে পারি নাই প্লিজ আরেকবার বলেন আসলে বই কিন্তু আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি কুরিয়ারেই করেছি তারা আসলে দেশের পরিস্থিতির জন্য হয়তো নিতে পারি নাই আর আশা করা যায় ইনশাআল্লাহ দুই একদিনের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে আর ইসরাত জাহান জি বলেন আমা বই দাম কত? হলো আপনার বাসা পর্যন্ত খরচ সহ 400 টাকা খরচ ডেলিভারি সহ জি ওকে আমরা এখন এসব কোশ্চেন নিব না আমরা আগে এটা পড়বো এখন কারোর আমি কোনো কথা বলতে দিব না কারণ এই এই পেজ আমাদের শেষ করতে হবে আজকে ঠিক আছে না কি করা যায় দেখেনি আজকে থাকলো ঠিক আছে আমি ইনশাল্লাহ আপনারা এইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবেন আর কোনো পড়া দিচ্ছি না আজকে জাস্ট এতটুকু এটা হলো ফার্স্ট বিষয় আর আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং আগামীকাল এগুলো যখন হুজুর ধরবে আপনার কোন বানান করবেন না বানান ছাড়া আপনাকে উচ্চারণ করতে হবে আ আ উ উ ঠিক আছে যা যা জি জি জু জু যেটা ধরবে সাথে সাথে যখন আপনাকে বলতে হবে যদি এভাবে না বলতে পারেন তাহলে কিন্তু প্রবলেম রয়েছে ঠিক আছে ওকে আহ যাই আজকে ক্লাসটা আমরা এ পর্যন্তই তবে ক্লাস শেষ হওয়ার আগে কেউ যাবে না আমি শেষ না করা পর্যন্ত ঠিক আছে ওকে আর ভিডিওটা অবশ্যই দেখতে হবে কম পক্ষে দুইবার তিনবার দেখবেন এবং বাসে প্র্যাকটিস করবেন যাদের বই আছে এই যে এই যে বই যাদের আছে ওকে দাঁড়ান আমার এই বইটা দেখতে পাচ্ছেন না আপনারা ভালো করে আমি এটা ক্লিয়ার করে দিই হ্যাঁ যাদের বই আছে ভালো আর যাদের বই নাই প্লিজ বইটা দ্রুত কালেক্ট করতে হবে বইটা দ্রুত কালেক্ট করতে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা এটাই বলতেছি আপনারা কোন নাম্বারে কিভাবে কালেক্ট করবেন আমি সে নাম্বারটা একটু দিচ্ছি দয়া করে আপনারা নাম্বারটা আর আরেকবার আজকে আরেকটু উঠায় নেন যারা এতদিন উঠান নাই ঠিক আছে কেউ চলে যাবেন না আমি চলে যেতে নিষেধ করেছি কারণ আমাদের ক্লাস এখনো শেষ হয় নাই জিরো ওয়ান নাইন সবাই লেখেন জিরো ওয়ান নাইন সেভেন থ্রি জিরো সিক্স এইট সেভেন ফোর জিরো জিরো ওয়ান নাইন সেভেন থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স এইট সেভেন ফোর জিরো এই নাম্বারে আপনারা টাকাটা পাঠাবেন এবং আপনারা কি করবেন এই নাম্বারে আপনারা ঠিকানাটাও পাঠিয়ে দেবেন ঠিক আছে ওকে এখন আমি ইংশাল আপনাদের সাথে কথা বলবো